সফল করার জন্য কথা একই। তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়া ছাড়িও আছে। একদল এটাকে খুবই বেশি প্রমোট করে, করতেছে এই হালুয়ার বিতরণ, আতশবাজি ফুটানো, তারপর ঘর দুয়ার বিভিন্ন আলোকসজ্জা দিয়ে সাজানো, এগুলো করে থাকে। আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করা উদযাপন করা মোটেও জায়েজ নাই, এটা বেদাত, এই ব্যাপারে বক্তব্য দিয়ে থাকে। আসলে এই দুইটার মাঝামাঝি হচ্ছে ইসলামের অবস্থা। তো এটা বুঝতে হলে অল্প দেড় মিনিট আমি বলি যে ইসলামে কোন কোন রাত গুরুত্বপূর্ণ, কোন কোন রাতের একটা আলাদা সিগনিফিক্যান্ট ইসলামে রয়েছে। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে লাইলাতুল ইসলামের শাবান বা শবে বরাতের গুরুত্ব আছে কি। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হচ্ছে লাইলাতুল কদর, সেটা হচ্ছে রমজানের শেষ দশকের বেজর রাত। যদিও আমরা ঘটা করে আমাদের দেশে 27 রমজানটাকে পালন করা হয় রাষ্ট্রীয়ভাবে, কিন্তু এটা নিশ্চিত না যে 27 রমজান লাইলাতুল কদর হচ্ছে। বরং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 21 তারিখ রাত, 23 তারিখ, 25 তারিখ, 27 তারিখ, 29 তারিখ এই পাঁচটা রাতে লাইলাতুল কদরকে তালাশ করতে বলেছেন। কদ্দামিসু ফিল আশরিল আওয়াখির, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলো তোমরা লাইলাতুল কদর তালাশ করো। এটা হতে পারে যে 21 তারিখে হয়ে যাচ্ছে কিন্তু আমরা উদযাপন করতেছি 27 তারিখ, আবার এমনও হতে পারে যে 25 তারিখে হয়ে যাচ্ছে আমরা উদযাপন করতেছি 27 তারিখ। এজন্য বুদ্ধিমান বিশ্বাসীদের কাজ হচ্ছে, মুমিনের কাজ হচ্ছে যে শেষ 10 দিনের যে পাঁচটা বেজর রাত প্রত্যেকটা বেজর রাতে সমান্তরালে ইবাদত করা। তাহলে লাইলাতুল কদর ছুটে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? তাহলে এই পাঁচ রাত ইসলামের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কদরের রাত, শেষ দশকের পাঁচটা বেজর রাত। এরপরে হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রাত গুরুত্বপূর্ণ, এবং এই 10 রাতে কসম আল্লাহ খেয়েছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশ, ফজরের কসম আর জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম। ওই 10 রাত্রিটা শুধু রাত্রি না, দিন সহ গুরুত্বপূর্ণ, অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন এবং 10 রাত গুরুত্বপূর্ণ। যেহেতু 10 রাত গুরুত্বপূর্ণ এই জন্য এখানে কথাটা নিয়ে আসলাম। ওটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ওই 10 দিনে অনেক উম্মাহাতুল ইবাদা, মৌলিক ইবাদতের একটা সমন্বয় ঘটে। আমরা নামাজ তো পড়ি, তারপর আবার আরাফাত দিনে রোজা রাখি, হাজি সাহেবেরা কুরবানি করে, তারা তাওয়াফ করে, তারা অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করে। এই 10 দিনে মৌলিক মৌলিক ইবাদতের এমন একটা মানে সন্নিবেশ ঘটেছে অন্য কোনো দিনে ঘটে না, এই জন্য এই 10টা রাত। তো বলতেছিলাম যে জিলহজ মাসের প্রথম 10 রাতে গুরুত্বপূর্ণ। তাহলে একটা পেলাম কদরের রাত গুরুত্বপূর্ণ, আরেকটা পেলাম জিলহজ মাসের প্রথম 10 রাত। এরপরে জুমার রাত্রিটা গুরুত্বপূর্ণ, বৃহস্পতিবার দিবাগত রাত। সাধারণত জুমার রাত্রির ব্যাপারে আমাদের কোনো খেয়াল থাকে, কিন্তু বৃহস্পতিবার দিবাগত রাত এটা অনেক গুরুত্বপূর্ণ। এই রাত্রিতে বিশ্বাসী আবাদত করতেন, সাহাবার আবাদত করতেন, ঠিক ঠাক আছে। 4 নম্বরে দুই ঈদের দুই রাত গুরুত্বপূর্ণ। ঈদের রাত হচ্ছে সারাদিন ঈদ কাটানোর পরে যে রাতটা, ওইটা ঈদের রাত, ওটা ঈদের পরের দিনের রাত, আর ভিতরে রাত আসে আগে, অর্থাৎ চাঁদ রাত। আমাদের দেশে চাঁদ রাত বলে না, এই চাঁদ রাতটা ইবাদতের জন্য খুবই মুখ্যম একটা সময়। বিশ্বনবী সাহাবা এবং তাবিদের অভ্যেস ছিল এই দুই রাতে তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, রমজান শেষে 30 দিনের রোজা আল্লাহর কাছে কবুল হলো কিনা কারোর কাছে কোনো গ্যারান্টি নেই, আল্লাহর কাছে কাঁদতেন। এই 10 জিলহজের প্রথম 10 দিনের ইবাদত কবুল হলো কিনা, হজ কবুল হলো কিনা, এই জন্য ঈদুল আজহার রাতে তারা কাঁদতেন। তাহলে চারটা কথা, কদরের রাত, জিলহজ মাসের রাতগুলো, জুমার রাত, এরপরে হচ্ছে এই লাইলাতুল ইসরু মিন শাবান, শাবান মাসের মধ্যে রজনীর এই রাতটা, যেটা বাংলাদেশে বলে শবে বরাত। সমস্যা হচ্ছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব মুখর পরিবেশে পালন করা হয় কোন রাত পর্যন্ত? শবে বরাত। আমরা সবাই দেখি দেশে জানার জন্য কথা বলা, শবে বরাতে যেই যার জমকপূর্ণ একটা ইমেজ নিয়ে পালন করা হয়, ঘরে ঘরে হালুয়ার রুটি বিতরণের বিষয়টা, অনেক বেশি আবাদত করা, আবাদত করার তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে, আমাদেরকে ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে। এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে, ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে, আবাদত করতে হবে। লাইলাতুল ইসরু মিন শাবান বা শবে বরাতের ব্যাপারে দয়ফ হাদিসের অভাব নেই, পুরোপুরি ওগুলো বলতে গেলে অনেক সময় লাগে। সহি হাদিস আছে একদম, যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসিরুদ্দিন আল আলবানী
উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল আহাদিস সহিহা এর মধ্যে উনি সহিহ বলেছেন একটা হাদিসকে আর একটা হাদিসকে হাসান বলেছেন আমরা জানি যে সহিহ হাদিস আর হাসান হাদিস এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায় আহকাম সাব্যস্ত করা যায় কিন্তু দঈফ হাদিস দিয়ে করা যায় হাদিসের অনেক প্রকারভেদ সবচেয়ে মৌলিক যে প্রকারভেদ সেটা হচ্ছে সহিহ হাসান তারপরে দঈফ তো এই লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতের সিগনিফিকেন্সের ব্যাপারে দুই ধরনের হাদিস পাওয়া যায় সহিহ পাওয়া যায় হাসান হাদিস পাওয়া যায় ইন আল্লাহ লা ইয়াগফিরু বিহাদিহি লাইলাতি জামিআ ইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন আও কাতিলু নাফসিন আও জান এই রাতে আল্লাহ বান্দাদেরকে গণহারে ক্ষমা করেন মানে লাইলাতুল ইসমিন শাবান বা শবে বরাতের রাত্রিতে চার শ্রেণীর লোক ছাড়া এক হচ্ছে মুশরিক মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করেন দুই হচ্ছে মুশাহিন হিংস অন্যের ব্যাপারে যে অন্তরে হিংসা পুষে রাখে তিন নম্বরে হচ্ছে কাতিলু নাফস অন্যায় ভাবে কেউ যদি কাউকে হত্যা করে বিচারিক হত্যা হোক যদি অন্যায় ভাবে অন্যায় ভাবে হত্যা হইলে সে চার নম্বরে হচ্ছে জানিয়া ব্যভিচারী বা ব্যভিচারী এই চার শ্রেণীর লোককে আল্লাহ গুরুত্বপূর্ণ রাতেও ক্ষমা করে বাকি সবাইকে ক্ষমা করে তাহলে একটা সিগনিফিকেন্স পাওয়া গেল এই রাতে এই হাদিসটা সহিহ আরেকটা হাসান হাদিস আছে ওখানেও টেক্সটটা একই রকম ওই চারটার জায়গায় শুধু দুইটার কথা আছে ইল্লা মুশরিক আও মুশাহিন তাহলে ঘুরে ফিরে কথায় তো এই দুইটা হাদিস থাকার কারণে একটা সহি আর একটা হাসান এই দুইটা হাদিস পাওয়ার কারণে এই রাতের যে একটা গুরুত্ব আছে ইসলামে এটা প্রমাণিত তাছাড়া আরেক দিক থেকেও এই রাতের একটা গুরুত্বপূর্ণ গুরুত্ব উঠে ওঠে সেটা হচ্ছে এমনি ইন জেনারেল প্রতি মাসের তিন দিন রোজা রাখা সুন্নাহ এগুলোকে বলে আইয়ামুল বিদ অর্থাৎ 13, 14, 15 তো লাইলাতুল ইসমিন শাবান শাবানের কত কত তম রজনীতে আপনারা জানেন শাবান মাসের কত তারিখে সবাই বলা হয় 14 তারিখ দিবাগত রাত তাহলে ওই যে সুন্নাত হাদিসের সাথে এটা মিলে যাচ্ছে না কারণ প্রত্যেক মাসের তিন দিন রোজা রাখা সুন্নাত 13, 14, 15 আবার লাইলাতুল ইসমিন শাবান বা সবাই বরাতটা পড়ে গেছে 14 তারিখে সো ওই ওই হাদিসের এটা দ্বারা কিন্তু এটা সাপোর্টেড হচ্ছে আর কোন আহকামের ব্যাপারে শরীয়তের কোন হুকুম সাব্যস্ত করার ব্যাপারে যদি কোনো সহিহ হাদিস পাওয়া যায় সহিহ হাদিস দিয়ে যদি ওটা সাব্যস্ত হয় তারপরে ঘুরি ঘুরি দঈফ হাদিস যদি ওটাকে সাপোর্ট করতে চায় সেগুলোকে নেওয়া যায় সমস্যা যেমন একটা দঈফ হাদিস আছে খুবই প্রসিদ্ধ ওই রাতে মা আয়েশা মায়েশার ঘরে বিষ্ণু নবী থাকতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক টাইমে 9 জন স্ত্রী বেঁচে ছিল তিনি ভাগ করে করে পালাক্রমে এক একদিন এক স্ত্রীর সাথে সময় কাটাতেন মায়েশার ঘরে যেদিন ছিল লাইলাতুল ইসমিন শাবানের ওই রাতে তিনি বিষ্ণু নবীকে খুঁজে পাচ্ছেন উনি ভাবলেন অন্য কোনো স্ত্রীর ঘরে কেন বিষ্ণুবের খুঁজতে আরম্ভ করলেন দেখেন অন্য কোনো স্ত্রীর ঘরের বাইরে বিষ্ণুবের জুতা নেই পরে বাকি আল আরকাত মানে জান্নাতুল বাকি বা মাকবারুল বাকি জান্নাত বলে ওখানে যেয়ে দেখলেন বিষ্ণুবের হাত তুলে ইবাদত আল্লাহর কাছে চাইতেছেন দোয়া করতেছেন অনেক লম্বা কথা তখন বিষ্ণুবী আয়েশাকে বললেন তুমি কি জানো এই রাতটা কেমন রাত আয়েশা বললেন আল্লাহ রাসূল আলাম আল্লাহ রাসূল ভালো জানে তারা দিনের সাথে এভাবেই বলতেন তখন বিষ্ণু নবী বললেন যে এ রাতে এমন রাত এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে ওই সময়ে বনু কাল একটা গোত্র ছিল যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি বিষ্ণু নবী বললেন বনু কালের লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে তার চেয়ে বেশি পরিমাণ সংখ্যক লোককে আল্লাহ এরাতে মাফ করে এ রাতের কোনো গুরুত্ব নাই এই কথাটাও যেমনি ঠিক না আবার এ রাতটা সবচেয়ে বেশি গুরুত্বের রাত আবার বলা হয় যে এ রাতে ভাগ্য পরিবর্তন হয় সারা বছর কি খাবেন কি করবেন এ রাতে লিখে রাখা যেন বেশি বেশি আলোর রুটি খান সারা বছর ভালো জিনিস খাইতে পারবেন এই বিষয়গুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই সহিহ হাদিসের আলোকে যে দুইটা হাদিস বললাম শুধু এতটুকুই আছে এতে করে ফুটে ওঠে যে এই রাতে আল্লাহ ক্ষমা করেন যারা বিরোধিতা করে তারা বলে প্রতিদিনই মাছ শেষ রাতে আল্লাহ প্রথম আকাশে মনোনিবেশ করেন বান্দাদেরকে ক্ষমা করেন তারা বলে এটাও ওই দিনের মতো একটা রাত সো আলাদাভাবে জেগে থাকার দরকার নাই